আমেরিকা ও ইরান 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর সুরক্ষা বলয়ের জন্য পারমাণবিক পরীক্ষার ফ্রিকোয়েন্সি পরিচালনার মানদণ্ডগুলো সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, এই অস্ত্রগুলো সামরিক কাজে ব্যবহার করা হবে না তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার ওয়াশিংটন ভিত্তিক নন প্রলিফারেশন পলিসি এডুকেশন সেন্টার বা এনপিইসির প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে আইইএর পুনর্নির্দেশিত পারমাণবিক পরিমাণ শনাক্ত করার জন্য দীর্ঘ ও পুরনো বেঞ্চমার্ক ব্যবহার করছে। দুই বছরের বেশি গবেষণা শেষে আগামী দশকে পারমাণবিক চুক্তি যাচাই বাছাই করে কি বিষয়ে জোরদার করতে হবে সে বিষয়ে এনপিইসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ নামে পরিচিত ইরানের নিউক্লিয়ার প্যাক্টে আমেরিকাকে নিয়ে আসা সবশেষ আলোচনার বিষয়েও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনপিইসির নির্বাহী পরিচালক হেনরি সোকোলস্কি বলেন, ইরানের পারমাণবিক চুক্তির মধ্যস্থতাকারীরা যাতে ভালোভাবে মনোনিবেশ করতে পারে তেমন একটি বিষয় প্রতিবেদনে হাইলাইট করা হয়েছে, যেমন বোমা তৈরিতে কি পরিমাণ পারমাণবিক উপাদান লাগে এবং সেই পরিমাণ শনাক্ত করতে চুক্তিটি তদারকি করছে কিনা তা উল্লেখ করা হয়েছে। তাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আইএইএর গুরুত্বপূর্ণ পরিমাণগুলোর মানদণ্ড হল 8 কেজি প্লুটোনিয়াম এবং 25 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম 10 থেকে 20 কিলো টনের বোম তৈরিতে যথেষ্ট। এটি জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার ফেলা বোমার শক্তির পরিসীমা। এনপিসি তার প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়েছে যে এই এসকিউ মানগুলো কেবল পুরানো নয়, তা মারাত্মকভাবে অপ্রচলিত, কারণ এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ত্রের নকশার উপর ভিত্তি করে 1977 সালে আইএইএ দ্বারা গৃহীত হয়েছে। চার দশকেরও বেশি সময় ধরে আইএইএ কেন তার এসকিউ হ্রাস করেনি জানতে চাইলে এজেন্সিটির মিডিয়া প্রধান ফ্রেডরিক দহল ইমেইলের মাধ্যমে জানান, যদিও এসকিউর মান পরিবর্তন হয়নি, তবে আইএইএর অধীনে প্রয়োগ করা সুরক্ষা ব্যবস্থা ও উদ্যোগগুলো একটি বিস্তৃত সেফগার্ডস চুক্তি বা সিএসএ এবং প্রযোজ্য একটি অতিরিক্ত প্রোটোকল যথাসময়ে পারমাণবিক উপাদানের স্বল্প পরিমাণ যেমন এক এসকিউ এরও কম শনাক্ত করতে সক্ষম। তবে সোকোলস্কি উল্লেখ করেছেন যে ইরান সুরক্ষার চুক্তিতে একটি পরিপূরক উপাদান হিসেবে অনুমতি দেবে এমন কোনো অতিরিক্ত প্রোটোকলে এখনও সম্মত হয়নি। বলেন, যদি এজেন্সি কোনো অস্ত্রের প্লুটোনিয়াম বা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রতিরোধে কঠোর হয়, তবে এই পরিমাণগুলো আসলে কী ছিল সেই সম্পর্কে সৎ থাকা দরকার। তা জানতে এবং সত্যিকারের নজরদারি রাখতে আইএইএকে সৎ ব্যক্তির হাতে থাকতে হবে, এর আশেপাশে কোনো হইচই করা যাবে না। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।